আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম যে স্কুলটা আছে পরিবেশ এবং বিজ্ঞানের চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এইচএস এর প্রশ্নের উত্তরগুলো দেখব 2023 রায়মাটিন প্রশ্ন বিচিত্রা থেকে। তো একে রায় আছে সাগর কুসুমের সাগর কুসুম মিথজীবিত সম্পর্ক গড়ে তোলে সন্ন্যাসী কাঁকড়ার সঙ্গে, দুই হাইড্রোজেন অণুর পারমাণবিকতা, দুই তিন হচ্ছে একটি প্রাকৃতিক অনভিপ্রেত, অনভিপ্রেত মানে আমরা চাই না যেটা হোক, হ্যাঁ সেরকম একটি ঘটনা এখানে যে কটা রয়েছে সেটা হচ্ছে পলিথিনের যথেচ্ছ ব্যবহার, দুই হলো শূন্যস্থান পূরণ করো, আই হচ্ছে লোহা মরিচা পড়া রাসায়নিক পরিবর্তন, দুই হলো একটি তরল ধাতু পারদ, তিন হচ্ছে পাউরুটি তৈরিতে সাহায্যকারী ছত্রাক হচ্ছে ইস্ট। তিনিতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দিতে, মানুষের হাড় ও দাঁত মজবুত করার জন্য কোন কোন ভিটামিন, ভিটামিন ডি এবং এ বা এ ও ডি, দুই হচ্ছে একটি রাসায়নিক সারের নাম ইউরিয়া, তিন হচ্ছে মিথেন এবং ফসফিনের সংকেত মিথেন CH4 আর ফসফিন PH3, চার হচ্ছে রজন কোন গাছ থেকে পাওয়া যায়, পাইন এবং শাল গাছ থেকে। চারের আয়তে আছে গাছেরা কিভাবে প্রাণীদের উপরে নির্ভর করে। আচ্ছা গাছেরা কিভাবে প্রাণীদের উপরে নির্ভরশীল, এক হচ্ছে মৌমাছি প্রজাপতি প্রভৃতি প্রাণী পরাগ মিলনে সহায়তার মাধ্যমে গাছের বংশবিস্তারে সাহায্য করে, আর দুই হচ্ছে মানুষসহ বিভিন্ন প্রাণী যেমন বনবিড়াল বানর টিয়া প্রভৃতি গাছের বীজ ও ফল বিস্তারে সাহায্য করে। তো এইভাবে গাছেরা প্রাণীদের উপরে নির্ভরশীল। দুই বলেছে ধান ক্ষেতে অ্যাজোলা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না কেন। অ্যাজোলার পাতায় এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া অ্যানাবিনা বসবাস করে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে, ধান ক্ষেতে অ্যাজোলা পচে গিয়ে মাটির সঙ্গে মিশলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, তাই আলাদা করে জমিতে সার দিতে হয় না, এই কারণে অ্যাজোলাকে জীবজ সার রূপে ব্যবহার করা হয়। তিনেতে বলেছে জলের অণু কি কি মৌল দিয়ে গঠিত, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে গঠিত, এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে। তাহলে জলের অণু যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত তাই জলের অণুর সংকেত হচ্ছে H2O, তো এখান থেকে আমরা বলতে পারি যে এতে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু থাকে। চারের আয়তে আইভিতে বলেছে লোহাচুর আর বালির মিশ্রণ থেকে লোহাচুরকে কিভাবে পৃথক করবে, তো লোহাচুর এবং বালির মিশ্রণের উপরে একটা শক্তিশালী চুম্বক ধরে থাকলে লোহাচুরগুলো সেই চুম্বকে আটকে গিয়ে মিশ্রণ থেকে আলাদা হয়ে যাবে এবং বালিটা পড়ে থাকবে, তো এইভাবে শক্তিশালী চুম্বকের সাহায্যে আমরা লোহাচুর ও বালির মিশ্রণ থেকে লোহাচুরকে পৃথক করতে পারবো। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞানের পঞ্চম স্কুল চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এইচএস এর প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।